চট্টগ্রামের সাতকানিয়া ও নীলফামারীতে জামাত শিবিরের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে শনিবার সন্ধ্যা ছটা পর্যন্ত চারজন নিহত হয়েছে। বিভিন্ন স্থানে সাংবাদিক ও পুলিশ সহ আহত হয়েছে শতাধিক। এদিকে সিলেটে ব্যাংক ব্যবসা প্রতিষ্ঠান, রাজশাহীতে চেম্বার অব কমার্স ভবন সহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন এবং কুমিল্লা শহরে ব্যাংকের এটিএম বুথ সহ হাসপাতাল, ক্লিনিক ও রাস্তার দুপাশের দোকানপাটে ব্যাপক ভাঙচুর চালিয়েছে শিবির কর্মীরা। এছাড়া চাঁদপুরে দুটি বোমার বিস্ফোরণ সহ দেশের বেশ কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে জামাত শিবিরের সড়ক অবরোধ সহ ভাঙচুর ও সহিংসতার খবর পাওয়া গেছে। সিলেটের দরগা গেইটে বিকেল তিনটায় জামাত শিবির কর্মীরা হঠাৎ বেপরোয়া হয়ে ওঠে। সময় তারা বসুন্ধরা মোটরসের শোরুমে আগুন ধরিয়ে দেয়। এতে অন্তত 20টি মোটরসাইকেল সহ একটি প্রাইভেট কার আগুনে পুড়ে যায়। এই সময় বেশ কয়েকটি ব্যাংক, অফিস, দোকান ও যানবাহনে ভাঙচুর করা হয়। এই অতর্কিত হামলায় তিন সাংবাদিক সহ বেশ কয়েকজন পথচারী আহত হন। এই সময় প্রায় 30 মিনিট 1 কিলোমিটার এলাকা জুড়ে জামাত শিবির অরাজকতা চালায়। শনিবার বেলা 11:15টার দিকে বেশ কিছু শিবির কর্মী রাজশাহীর নিউ মার্কেট থেকে ঝটিকা মিছিল বের করে। মিছিলটি অলকার মোড়ে এসে চেম্বার অব কমার্স ভবন ও ডাচ বাংলা ব্যাংকের রাজশাহী শাখা সহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান এবং 4-5টি সিএনজি অটোরিকশায় ভাঙচুর চালায়। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিলে তাদের উপর ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে শিবির কর্মীরা। এ ঘটনায় সাংবাদিক, পুলিশ সহ 12 জন আহত হয়। দুপুর 1টার দিকে জামাত শিবির কর্মীরা ফেনীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক থেকে একটি মিছিল বের করে। পরে মিছিল থেকে বের হয়ে জামাত শিবির কর্মীরা মার্কেল টেল ব্যাংক সহ বেশ কিছু দোকানপাট ভাঙচুর করে। এই ঘটনার পর শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে। অন্যদিকে সকাল 9টায় জামাত শিবিরের নেতা কর্মীরা কুমিল্লা শহরের কান্দিরপাড় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কান্দিরপাড় মোড়ে এসে পূবালী ব্যাংকের একটি এটিএম বুথে হামলা চালায় এবং এটি ভাঙচুর করে। এরপর মিছিলটি শহরের টমসম ব্রিজের দিকে চলে যায়। তবে যাবার সময় তারা রাস্তার দুপাশের হাসপাতাল ও দোকানপাটে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তারা স্থানীয় ছাত্রলীগ সভাপতির বাড়িতেও ভাঙচুর চালায়। এদিকে সকাল 11টায় চাঁদপুর শহরের মিশন রোড ও ট্র্যাক রোডে দুটো বোমার বিস্ফোরণ ঘটায় জামাত শিবির কর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জামাত শিবির কর্মীদের ধাওয়া করে। এ সময় সংঘর্ষ শুরু হলে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। চট্টগ্রামের সাতকানিয়ায় হাসপাতালের দোকান এলাকায় সকালে জামাত শিবিরের কর্মীরা রাস্তায় অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এ সময় র‍্যাব পুলিশের একটি দল তাদের সরিয়ে দেবার চেষ্টা করলে শিবির কর্মীরা তাদের উপর হামলা করে বলে জানায় পুলিশ। এক পর্যায়ে তারা নির্বিচারে গাড়ি ভাঙচুরের পাশাপাশি একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় জেলা শিবিরের সভাপতি তারেক পুলিশের গুলিতে 3 জন নিহত হওয়ার অভিযোগ তুললেও পুলিশ তা অস্বীকৃতি জানায়। অন্যদিকে সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরের সরাইয়ে বেশ কিছু যানবাহনে ব্যাপক ভাঙচুর চালায় জামাত শিবির কর্মীরা। এছাড়া নীলফামারীর জলঢাকায় জামাত শিবির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে 1 জন নিহত এবং আহত হয়েছেন 12 জন। একই সাথে শহরের বিভিন্ন স্থানেও সহিংসতার খবর পাওয়া গেছে।